নমস্কার ছাত্রছাত্রীরা সানুদার শিক্ষানিকেতনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হলো কারক এটি কিন্তু দশম শ্রেণী ছাড়াও কিন্তু অন্যান্য শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও কিন্তু কারক বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজ আমরা কারকের প্রথম পাঠ নিয়ে আলোচনা করব প্রথম পাঠ হলো কর্তৃকারক তো তার আগে কারকের কিছু খুঁটিনাটি জেনে নিই কারক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো যুক্ত অক সমন কারক কারক কথার অর্থ হলো যে করে অর্থাৎ যে নির্মাণ করে বা যে সৃষ্টি করে কথা আছে ক্রিয়ান্বই কারকম অর্থাৎ ক্রিয়াপদের সাথে বাক্যের অন্য পদের সম্পর্কই হল কারক এবার আসে কারক কি বা কারকের সংজ্ঞা কি বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে ওই বাক্যের নামপদ অর্থাৎ বিশেষ্য ও সর্বনামপদুলির সম্পর্ককেই কারক বলা হয় কারক এখানে আছে ছ প্রকার কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক অপাদানকারক এবং অধিকরণকারক এছাড়াও অকারক পদ আছে দুটি সেটা হচ্ছে পদ এবং সম্বোধন পদ এখানে আমরা একটা সূত্র আকারে কারক বিভক্তির সূত্রটা আমরা করে দিলাম বিভক্তি না শুধুমাত্র কারকে অর্থাৎ ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে কে বা কারা দিয়ে উত্তর যে পদটা পাবো সেটা হবে কর্তৃকারক কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াপদকে যে উত্তরটা পাবো সেটা হবে কর্মকারক কী দিয়ে কিসের দ্বারা কী কর্তৃক দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবো সেটি হবে করণকারক দান জন্য সাহায্য জন্য তরে নিমিত্ত হলে নিমিত্তকারক হইতে থেকে চেয়ে বা কি হইতে কোথা থেকে কার চেয়ে হলে অপাদানকারক কাল স্থান সময় বিষয় কবে কোথায় কখন অধিকরণ কারক কার বা কিসের হল সম্বন্ধপদ সাধারণত এটা চেনার উপায় র বা এর বিভক্তি থাকে আর কাউকে ডাকা বা সম্বোধন করা বোঝালে সম্বোধন পদ হয় সাধারণত শূন্য বিভক্তি বা অবিভক্তি হয় এবার আসছে কর্তৃকারক নিয়ে আমরা আজকে প্রথম যেহেতু পাঠ আলোচনা করবো আজকে আমাদের বিষয় হচ্ছে কর্তৃকারক যে বিশেষ বা সর্বনাম পদ বাক্যের মধ্যে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে অর্থাৎ ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্ত্রিকারক যেমন খোকা বই পড়ে কে বই পড়ে উত্তর খোকা তাই খোকা হলো কর্তৃকারক ছেলেরা মাঠে খেলা করে কারা মাঠে খেলা করে উত্তর হবে ছেলেরা তাহলে এই যে ছেলেরা মাঠে খেলা করে এই বাক্যে ছেলেরা পথটি হল কর্তৃকারক আবার এবার আসবো কর্তৃকারকের শ্রেণী বিভাগ বা কর্তার শ্রেণীবিভাগ কর্তা সাধারণত বারো রকমের ফার্স্ট আসে কর্তৃবাচ্যের কর্তা কর্তৃবাচ্যে কর্তাই হল ক্রিয়া নিয়ন্ত্রক অর্থাৎ ক্রিয়া হলো কর্তা নিয়ন্ত্রিত যেমন আজ বাড়িতে শিক্ষক মহাশয় পড়াতে এসেছেন এখানে শিক্ষক মহাশয় হলেন কর্তৃবাচ্যের কর্তা এরপর সে প্রযোজক কর্তা কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তা হবে প্রযোজককর্তা যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই বাক্যে মা যেহেতু শিশুকে দিয়ে কাজটি করাচ্ছেন তাই মা হলেন প্রযোজক কর্তা আর প্রযোজক প্রযোজ্যকর্তা কি যাকে দিয়ে প্রযোজ্যকর্তা কাজটি করিয়ে নেয় অর্থাৎ যে কর্তা অপরের প্রেরণায় কাজ করে তাকে প্রযোজ্যকর্তা বলে যেমন বাবা ছেলেকে অঙ্ক করাচ্ছেন ছেলে যেহেতু বাবার প্রেরণায় কাজটি করছে তাই ছেলে হলো প্রযোজ্যকর্তা এরপরে আসবো সমধাতুজ কর্তা অর্থাৎ ক্রিয়া এবং কর্তা দুটোই যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে তো যে ধাতু নিষ্পন্ন কর্তা ও যদি সেই একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে যেমন লেখক বই লেখেন লেখ ধাতু লেক ধাতু দিয়েই লেখক হচ্ছে ও লেখ ধাতু দিয়েই ক্রিয়াপদ লেখ লেখেন হচ্ছে তাহলে এই যে কর্তাটা সেটা হলো সমধাতুজ কর্তা এর পাশে ব্যতিহার কর্তা একই ক্রিয়ার একের অধিক কর্তা থাকলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝালে সেই কর্তাগুলিকে একসঙ্গে ব্যথিহার কর্তা বলা হয় যেমন রাজা এ রাজায় যুদ্ধ হয় এখানে রাজায় রাজাই হলো ব্যাতিহার কর্তা এরপর চলে আসবো বাক্যাংশকর্তা সমাপিকা ক্রিয়াবিহীন কোনো বাক্যাংশ ক্রিয়া সম্পাদন করলে অর্থাৎ বাক্যের কিছুটা অংশ ক্রিয়ার কর্তা হলে তাকে আমরা বাক্যাংশকর্তা বলবো যেমন সৎপথে জীবনযাপন করা মোটেই সহজ নয় এই যে সৎপথে জীবনযাপন করা এটি হলো বাক্যাংশ কর্তা এরপর আসবে কর্তা কোনো বাক্যের অন্তর্গত উপবাক্য কর্তা হিসেবে ক্রিয়া সম্পাদন করলে তাকে উপবাক্য কর্তা বলা হয় যেমন সে এমনভাবে ফাঁকি দেবে ভাবতেই পারেনি বাক্যটিতে সে এমনভাবে ফাঁকি দেবে এই খণ্ড বাক্যটি হলো উপবাক্য কর্তার উদাহরণ এবার আসছে আটের দাগ মানে অষ্টম ভাগ নিরপেক্ষ কর্তা কোনো বাক্যে উভয় সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার বিভিন্ন কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার নিয়ন্ত্রক কর্তাটিকে নিরপেক্ষ কর্তা বলে যেমন দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না এখানে দাঁত হলো নিরপেক্ষ কর্তার উদাহরণ যেহেতু এটি অসমাপিকা ক্রিয়ার নিয়ন্ত্রক এবার আসছে সহযোগী কর্তা বাক্যে যদি দুটি দুটি কর্তা থাকে এবং তাদের পরস্পরের মধ্যে সহযোগিতার ভাব থাকে অর্থাৎ দুই বা ততোধিক কর্তার মধ্যে সহযোগিতা থাকলে তাকে সহযোগী কর্তা বলে যেমন শাশুড়ি বউয়ে বসে রুটি করছে এখানে শাশুড়ি ও বউ কথা দুটির মধ্যে সহযোগিতার ভাব থাকায় এটি সহযোগী কর্তার উদাহরণ এরপর সে অনুক্ত কর্তা কর্মবাচ্য ও ভাববাচ্যে কর্তা প্রধান প্রধানরূপে উক্ত হয় না অর্থাৎ মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ পক্ষের কর্তা অনেক অনেক সময় উজ্জ্বল থাকে তাই একে উচ্চকর্তা বা অনুক্ত কর্তা বলে যেমন একদিন বাড়িতে আসবে এখানে কর্তা তুমি হলো উজ্জ তাই এটি অনুক্ত কর্তার উদাহরণ এরপর সে সাধন কর্তা বা উপকরণ কর্তা বলছে সাধন কর্তা বা উপকরণকর্তা হিসেবে ব্যবহার করলে সাধন কর্তা বা উপকরণ কর্তা হিসেবে ব্যবহার করলে তাকে উপকরণকর্তা বা সাধন কর্তা বলা হয় যেমন ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে এখানে এই বাক্যে ঢেঁকি একটি উপকরণ কর্তার উদাহরণ এবং অন্তিম পয়েন্ট যেটি সেটা হচ্ছে কর্মকর্তৃ কর্তা বাক্যে যদি ক্রিয়ার কর্তার উল্লেখ না থাকে এবং কর্ম যদি কর্তার মতো আচরণ করে তবে কর্ম কর্তৃ কর্তা তাকে বলে যেমন শাঁখ বাজে প্রদত্ত বাক্যটিতে ক্রিয়ার কর্তার উল্লেখ নেই এবং কর্ম এখানে কর্তার মতো আচরণ করে বাক্যটিকে কর্ম কর্তৃপাচ্যের কর্তা বলা হয় এবং এখানে কর্ম কর্তৃবাচ্যের কর্তা হলো শাঁখ তো আজ গেল কর্তৃ কর্তৃকারক নিয়ে আমরা আজ আলোচনা করলাম পরের পার্টের যে আলোচনা আমরা করব তাতে কিন্তু কর্মকারক নিয়ে আমরা আলোচনা করব।